আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম শুভ মধ্যাহ্ন আজকের এই শীতের দুপুরে সমাজকর্ম বিষয়ের একাদশ শ্রেণীর ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস আমরা ইংল্যান্ডের দরিদ্র আইনের ষোলোশো এক সালের দরিদ্র আইন এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে গত ক্লাসে অর্থাৎ এর আগে যে ক্লাসটি নিয়েছিলাম দ্বিতীয় ক্লাস সেই দ্বিতীয় ক্লাসে আমাদের কিছু সুপ্রিয় শিক্ষার্থীর অনুরোধ ছিল কয়েকটি বিষয়ের একটু আলাদা করে আলোকপাত করার সেই বিষয়টি আজকে আমরা প্রথমে আলোচনা করে তারপর আজকের মূল আলোচনায় যাব সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আমার অনুরোধ সেটি হচ্ছে যে তোমরা কমেন্ট বক্সে ওই আসসালাম আলাইকুম এবং তোমার রোল এটি লেখার দরকার নাই তোমার যেটি যেটি চাহিদা আছে বা যেটি তুমি আরও ভালো করে জানতে চাও সেই বিষয়টি একটু তোমরা দিবে কমেন্ট বক্সে তাহলে এই যে তোমাদের যে অনুরোধের বিষয়গুলি থাকবে এই বিষয়গুলি নিয়ে আমরা পরের ক্লাস আলোচনা করতে পারবো যাই হোক তোমাদের প্রথম একটা অনুরোধ ছিল যে প্যারিস এই বিষয়ে আমরা যদিও বলেছিলাম তারপর আগেও আজকেও আবার একটু তোমাদের সাথে রিপিট করছি বিষয়টা একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা প্রথমে যে প্যারিস ফ্রান্সের রাজধানী এই এই যে প্যারিস প্যারিসে কিন্তু তুমি বানানটি হচ্ছে পি এ আর আই এস এবং বাংলা বানানে পয়জফলা আকার রয়েছে দন্তার স এই প্যারিস হল ফ্রান্স নামে যে দেশ আছে সেই ফ্রান্সের রাজধানী আর আমাদের আলোচ্য বিষয় হল প্যারিস পি এ এস এইচ বাংলাতে যদি এটাকে আমরা লিখি পয়জাফলা আকার রয় হসি তালিবের এই প্যারিস হলো ইংল্যান্ডের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট বা স্থানীয় সংস্থার নাম ইংল্যান্ডের কাউন্টি বা জেলার অন্তর্গত যাজকীয় অঞ্চল যার নিজস্ব এই প্যারিসের একটি গির্জা বা চার্চ থাকে এবং সেই চার্চে একজন যাজক বা পুরোহিত থাকে আগের দিনের আমরা যে সময়কার কথা পড়ছি একটু তোমরা মনে করে দেখো এই সময়টি হচ্ছে ষোলশ সাল সেই সময় কিন্তু এই যে আমরা গত ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে সেটি হলো যে আমাদের যে প্রশাসনিক ইউনিট আছে বা স্থানীয় সরকার যে ইউনিট আছে অর্থাৎ আমাদের এক একটি পুরো দেশ এর আছে আমাদের বিভাগ বিভাগের পরে আছে জেলা জেলার পরে আছে উপজেলা এবং এই উপজেলার মধ্যে যদি আবার কোনো কোনো অঞ্চল পৌরসভা হয়ে থাকে অথবা সিটি কর্পোরেশন হয়ে থাকে সেটি আছে আবার সিটি কর্পোরেশন বা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ সেখানেও কিন্তু ওয়ার্ড হিসাবে একটা ভাগ আছে আমরা সেই ওয়ার্ড বা ইউনিয়ন পরিষদ যেরকম মূলত বলা যায় ওয়ার্ডের মতোই কিন্তু সেই প্যারিস কেননা এই প্যারিস বলতে কিন্তু এই যে ইংল্যান্ডের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট মানে সব থেকে ছোট যে ইউনিট সেটাকে প্যারিস বলা হচ্ছিল বা বলা হতো এবং সেখানে একটি কি থাকবে গির্জা বা চার্চ এবং যেখানে একজন যাজক বা পুরোহিত থাকেন বা অনেক সময় তাদেরকে ফাদারও বলা হয়ে থাকে তিনি সেইখানকার এই প্যারিসের অর্থাৎ যে প্যারিসের তিনি যাজক সেই প্যারিসের তিনি সমস্ত বিষয়াদি বিশেষ করে অসহায় মানুষের কল্যাণে সব কাজগুলো হতো এই কাজগুলি তিনি দেখাশোনা করতেন মূলত এই প্যারিস গুলো আমরা ষোলোশো এক সালের দরিদ্র আইনে পেয়েছি আমাদের যে শিক্ষার্থীর এটা অনুরোধ ছিল আমি আশা করি তোমার এই অনুরোধটি যেটি আমি আবার আজকে রিপিট করলাম তোমার জন্য সম্ভবত ভালো হলো হ্যাঁ বা তুমি এটা বুঝতে পারলে এই প্যারিসের বানানটি হচ্ছে তালিবের স দিয়ে এবং ইংরেজি বানানে এস এইচ আছে আর ফ্রান্সের রাজধানী যেটা সেটাতে পি এ আর আই এস প্যারিস আর এখানে কিন্তু দন্তা শ আছে তাহলে এই হচ্ছে বানানগত পার্থক্য আর প্যারিস হলো ইংল্যান্ডের তৎকালীন ইংল্যান্ডের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট যেটা আমরা আমাদের বর্তমান ইউনিয়ন কাউন্সিল অথবা ইউনিয়ন কাউন্সিলের মধ্যে যে ওয়ার্ড থাকে অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এই রকম ওয়ার্ডের এক একটি ওয়ার্ড বা এক একটি অঞ্চল ভিত্তিক বিষয় হলো এই প্যারিস তাহলে প্যারিসের বিষয়টি গেল আরো দু একটা অনুরোধ ছিল যে সক্ষম দরিদ্র কারা সক্ষম দরিদ্র বলতে বোঝানো হচ্ছে অ্যাবেল বডির পুয়র যারা দৈহিকভাবে সক্ষম কিন্তু ভিক্ষা করে অথবা বলা যায় যে সবল যারা ভিক্ষুক তাদেরকে কিন্তু এই অ্যাবেল বডির পুয়র বা সক্ষম দরিদ্র বলা হয়েছে ষোলোশো সালের দরিদ্র আইনে বা তাদেরকে কি বলা হচ্ছে স্পোয়ার্ডি বেগার্স সক্ষম দরিদ্রদের জন্য বলা হয়েছিল যে যারা যাদের কাজ করার ক্ষমতা আছে বা যারা কাজ করতে পারে তাদেরকে ভিক্ষা দেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তারা একটা প্যারিস থেকে আরেকটা প্যারিসে তারা কখনোই যেতে পারবে না বা যাওয়া যাবে না তাদের এবং এই রকম সবল বা সক্ষম যারা তারা যদি ভিক্ষা করে থাকে তাহলে তাদেরকে সেই যে ষোলোশো এক সালে দরিদ্র আইন করা হলো সেখানে বলা হলো কি যে তাদেরকে ওয়ার্ক হাউস বা শ্রমাগারে পাঠানো হবে অথবা সংশোধনাগারে পাঠানো হবে যাতে করে তারা কাজ করে অলস জীবনযাপন না করে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সক্ষম দরিদ্র সাথে সাথে আরেকটি বিষয় চলে আসে সে বিষয়টিকে সে বিষয়টি হচ্ছে অক্ষম দরিদ্র অক্ষম দরিদ্র কাদেরকে বোঝাচ্ছে অক্ষম দরিদ্র তাদেরকে বোঝাচ্ছে যে যারা কাজ করতে অক্ষম বিশেষ করে দুর্বল বৃদ্ধ অসুস্থ অন্ধ বিকলাঙ্গ তারপরে ছোট শিশু অথবা বিধবা মা এদেরকে অক্ষম দরিদ্রের অন্তর্ভুক্ত করা হয় এদেরকে রাখা হচ্ছিল দরিদ্রগার বা আমস এই দরিদ্রগার বা আমস তাদেরকে তাদের ক্ষমতা অনুযায়ী যে যারা যেরকম ক্ষমতা সম্পন্ন বা যেরকম কাজ করার তাদের দক্ষতা আছে এই দক্ষতা সম্পন্ন লোকদের বা কাজ করার মতো সক্ষমতা আছে তাদেরকে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হতো আর যারা এই অক্ষম দরিদ্রদের মধ্যে আর্মস তাদেরকে রাখা হতো না যাদের ন্যূনতম থাকার জায়গা বা তাদের চাহিদাগুলো মেটানোর পরে মানে মেটানোর জন্য তারা নিজের বাড়িতে থেকে কি করতো ন্যূনতম জীবন জন্য সাহায্য পেত সরকারের কাছ থেকে বা রাষ্ট্রীয়ভাবে এই একটা ব্যবস্থা করা হয় যেটাকে বলা হচ্ছে যে ইনডোর রিলিফ এই কিছু সাহায্য ন্যূনতম চাহিদা অর্থাৎ খাওয়া পরার জন্য যে ন্যূনতম চাহিদাগুলো চাহিদাগুলো মেটানোর জন্য কিছু সাহায্য করা হতো তবে অক্ষম দরিদ্র বা সক্ষম দরিদ্র সবাইকে কিন্তু কাজ করার ব্যাপারে ভীষণভাবে উৎসাহিত করা হতো বা বাধ্য করা হতো উৎসাহিত করা হতো যাদের অক্ষম দরিদ্র বা ইম্পর্টেন্ট পুওর যারা তাদেরকে আর যারা সক্ষম দরিদ্র তাদেরকে করা হতো বাধ্য এরপরে আসছে সেটা হচ্ছে নির্ভরশীল বালক বালিকা আমরা তোমরা যদি একটু মনে করে দেখো সেই মনে করার এতে তোমরা পাচ্ছ কিন্তু মূলত সেটি হচ্ছে কি যে ষোলোশো এক সালের দরিদ্র আইনে তিনটি ভাগে তাদেরকে শ্রেণীবিন্যাস করা হয়েছিল অক্ষম দরিদ্র সক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা নির্ভরশীল বালক যাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেন এই ডিপেন্ডেন্ট চিলড্রেন বা নির্ভরশীল বালক বালিকা যারা এতিম অথবা পরিত্যক্ত অথবা বলা হচ্ছে অক্ষম পিতামাতাদের সন্তান যারা নির্ভরশীল বালক বালিকা হিসেবে ধরা হতো সাধারণত চোদ্দ বছর বয়স পর্যন্ত এদেরকে নির্ভরশীল বালক বালিকা হিসাবে চিহ্নিত করা হতো এদের জন্য যে ব্যবস্থাগুলো ছিল সে ব্যবস্থার মধ্যে একটা ছিল দত্তক হিসাবে দেওয়া কিভাবে দত্তক হিসাবে তোমরা একটু খেয়াল করে দেখো দত্তক হিসাবে দেওয়া অর্থাৎ অন্য কারোর কাছে তাকে দত্তক রাখা কোনো অবস্থা সম্পন্ন লোক যদি মনে করত যে আমি এই নির্ভরশীল বালক বালিকা অর্থাৎ এতিম পরিত্যক্ত অথবা অক্ষম পিতা মাতার সন্তান তাকে আমার কাছে রাখবো বা নিজের কাছে রাখবো এইরকম মানুষকে এই এইরকম মানুষের কাছে তাদেরকে দত্ত প্রদান করা হতো আচ্ছা এছাড়াও আরো কিছু পরিবার ছিল যে পরিবারগুলোকে বলা হচ্ছে লোয়েস্ট ব্রিডার এই সবচেয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে এদেরকে দায়িত্ব দেয়া হতো কোনো অবস্থা সম্পন্ন লোক অর্থাৎ কোনো একজন লোক এই রকম যারা তাদের দায়িত্ব নিবে তাদেরকে কি করা হবে কিছু এই মানে নির্ভরশীল বালক বালিকাদের দায়িত্ব গ্রহণ করার জন্য তার কাছে কিছু কিছু তাকে রাষ্ট্রীয়ভাবে সাহায্য করা হবে এই যে রাষ্ট্রীয়ভাবে সাহায্য করা হবে এবং যেখানে রাখা হচ্ছে বা যে বাড়িতে রাখা হচ্ছে এটা হচ্ছে লোয়েস্ট ব্রিডার এবং যে তার দায়িত্ব পালন করবে তিনি এর বিনিময়ে কি হচ্ছে পারিশ্রমিক পাবে এ একটা বিষয় আরেকটা হচ্ছে যে শিক্ষানবিশ কর্মী হিসাবে আগ্রহী নাগরিকের সাথে চুক্তি করে দায়িত্ব দেয়া অর্থাৎ কোনো অবস্থা সম্পন্ন লোক বা কোনো ধনী ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে এই নির্ভরশীল বালক বালিকাদের মধ্যে থেকে তাদেরকে কি করতে পারবে সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে একটা চুক্তি করে দিতে পারবে শিক্ষানিবেশ শিক্ষানবিশ কর্মী হিসাবে অর্থাৎ তার কাছে থাকবে কাজ শিখবে হ্যাঁ এবং এই কাজ শেখার পরে সে যখন বড় হয়ে যাবে সে তখন সমাজে পুনর্বাসিত হতে পারবে এই ক্ষেত্রে ছেলেদের বয়স ছিল যে চব্বিশ বছর পর্যন্ত সে এই শিক্ষানবিশ কর্মী হিসাবে কোনো ধনী ব্যক্তির পরিবারে থাকতে পারবে আর মেয়েদের ক্ষেত্রে একুশ বছর বয়স পর্যন্ত একুশ বছর বয়স হয়ে গেলে তাকে যে নাগরিক দায়িত্ব গ্রহণ করে নিয়েছিল তিনি কি করবেন তাকে বিয়ের মাধ্যমে তাকে পুনর্বাসিত করার ব্যবস্থা করবেন এই হচ্ছে আমাদের ষোলোশো এক সালের দরিদ্র আইনের সক্ষম দরিদ্র অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যে অনুরোধটি ছিল যে প্যারিস তারপরে অক্ষম দরিদ্র সক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা এই তিনটি আলোচনা হলো এরপর আরেকটি বিষয় আছে তোমাদের এটিও আমাদের একজন স্নেহের শিক্ষার্থী তার মন্তব্যের কলামে লিখেছিল সে বিষয়টি হচ্ছে র্যাপোর্ট কি যদি সেই শিক্ষার্থী এই মুহূর্তে উপস্থিত থাকো তোমাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য এই প্রশ্নটি সমাজকর্মের সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত তুমি যখন প্রথম পত্রের সমাজকর্ম পদ্ধতি ষষ্ঠ পত্র যখন এই ষষ্ঠ অধ্যায় যখন পড়বে তখন এই সমাজকর্মের পদ্ধতি এই বিষয়টি আসবে তার মধ্যে যেখানে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি আছে আছে এই এই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে বিষয়টি উল্লেখ আর যে সকল শিক্ষার্থী ভবিষ্যতে যদি সমাজকর্মে আহ উচ্চতর ডিগ্রি গ্রহণ করো তখন তুমি দেখবে যে তোমার এই র্যাপো বা র্যাপোট এই বিষয়টি তোমাকে শিখতে হচ্ছে বা জানতে হচ্ছে এটি সমাজকর্ম পদ্ধতির ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে মূলত র্যাপোর্ট শব্দটি প্রাচীন ফ্রেঞ্চ বা ফরাসি শব্দ থেকে উদ্ভূত এর আবিধানিক অর্থ হচ্ছে সহানুভূতি সম্পর্ক সহানুভূতিপূর্ণ সম্পর্ক ব্যক্তি সমাজকর্মের শব্দটি প্রথম উনিশশো সালে ব্যবহার করেন মিস ভার্জেনিয়া রাবিনসন তিনি তার চেঞ্জিং সাইকোলজি ইন সোশ্যাল কেস ওয়ার্ক এই বইয়ে প্রথম এই শব্দটি ব্যবহার করেন সুপ্রিয় শিক্ষার্থী যদিও আমরা একটু অ্যাডভান্স ষষ্ঠ অধ্যায়ের বিষয়ে আলোচনা করছি তারপরেও বলে রাখি তোমাদেরকে এটি কিন্তু তোমাদের সি কিউ এ প্রশ্ন আকারে ষষ্ঠ অধ্যায় থেকে থাকতে পারে আবার তোমার সি কিউ এখানেও কিন্তু জ্ঞানমূলক আকারে থাকতে পারে যে প্রথম কত সালে র্যাপোর্ট শব্দটি সমাজকর্মে বা ব্যক্তি সমাজকর্মে ব্যবহার হয়েছিল তাহলে তুমি শিখে গেলে কি যে সর্বপ্রথম উনিশশো তিরিশ সালে রেপোর্ট শব্দটি ব্যবহার হয়েছিল আবার যদি প্রশ্ন থাকে যে কোন শব্দ থেকে রেপোর্ট শব্দটি উদ্ভূত তোমার ওখানে অপশান দেওয়া থাকলো অধিকাংশ আমাদের সামাজিক বিজ্ঞানের টার্মগুলো তো বিভিন্ন শব্দ থেকে এসছে যেমন এসছে ল্যাটিন শব্দ থেকে গ্রিক শব্দ থেকে ফরাসি শব্দ বা ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে ফার্সি শব্দ থেকে তা এইটা যদি আসে যে রেপোট কোন শব্দ থেকে উদ্ভূত সেখানে যদি অপশান দেওয়া থাকে আর এরকম যদি ফ্রেঞ্চ বা ফরাসি থাকে তাহলে তোমার জন্য বিষয়টা খুব সহজ হয়ে গেল অথবা থাকে প্রথম কত সালে এই র্যাপোর্ট শব্দটি ব্যবহার হয় সেটিও তুমি খুব সহজভাবে কিন্তু লিখে ফেললে উনিশশো তিরিশ সালে আর কে প্রথম ব্যবহার করেন মিস ভার্জেনিয়া রবিনসন এরকমও থাকতে পারে যে মিস ভার্জেনিয়া তার কোন গ্রন্থে বা কোন বইয়ে প্রথম রেপোর্ট শব্দটি ব্যবহার করে তাহলে এ চেঞ্জিং সোশ্যাল ওয়ার্ক এটিও তুমি লিখে দিতে পারলে তাহলে রেপোড কি হলো র্যাপোট হচ্ছে র্যাপোটের আবিধানিক হচ্ছে সহানুভূতি সম্পর্ক সহানুভূতি পূর্ণ সম্পর্ক আর ব্যক্তি সমাজকর্মে এটা কি হচ্ছে ব্যক্তি সমাজ করবে সমস্যা সমাধান প্রক্রিয়ার সহানুভূতিপূর্ণ অথচ উদ্দেশ্যে পেশাগত সম্পর্কে সহানুভূতিপূর্ণ অথচ উদ্দেশ্যপূর্ণ পেশাগত সম্পর্ক গড়ে ওঠে পেশাগত সম্পর্ক অর্থাৎ পেশার সাথে সম্পর্কিত যে সম্পর্ক এটাকেই বলা হয় পেশাগত সম্পর্ক সে পেশাগত সম্পর্কটা কিরকম যেমন তোমরা যারা সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানের বা সেই কলেজের যারা শিক্ষার্থী এই তুমি শিক্ষার্থী এবং আমি যে শিক্ষক তোমার আমার মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠছে এটি কিন্তু পেশাগত সম্পর্ক ঠিক একইভাবে ব্যক্তি সমাজকর্মে যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যার সমাধানের জন্য একজন ব্যক্তি সমাজকর্মীর কাছে যায় তখন সেই ব্যক্তি সমাজকর্মী তার সাথে কি করেন একটা গভীর আন্তরিকতাপূর্ণ সহানুভূতিপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ কি উদ্দেশ্য যে যে সমস্যা নিয়ে এসে গেছে সেই সমস্যাটা সমাধান করার জন্য একটা সম্পর্ক গড়ে তোলা এইটি হচ্ছে মূলত র্যাপো বা একে কোথাও কোথাও র্যাপো বলা হয়ে থাকে এই সম্পর্কটা হচ্ছে একটা অস্থায়ী সম্পর্ক নিরপেক্ষ সম্পর্ক যেটা মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে গড়ে ওঠে সম্পর্ক এটা হচ্ছে অস্থায়ী অস্থায়ী কিরকম যখন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির তখন সেই পেশাগত কর্মী বা ব্যক্তি সমাজকর্মীর সাথে তার সম্পর্ক না থাকলেও চলবে এটি হচ্ছে মূলত র্যাপট বা এটিকে বলা হচ্ছে যেটা এটা অস্থায়ী এবং নিরপেক্ষ সম্পর্ক এখানে কোনো আত্মীয়তা বা অন্য কোনো বন্ধনের সাথে কিন্তু বন্ধন করে না যদি আমরা এটাকে অন্যভাবে উদাহরণ দিই যে তুমি অসুস্থ হয়েছ তুমি গেছো একজন চিকিৎসক বা একজন ডাক্তারের কাছে ডাক্তারের সাথে তোমার খুব একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠলো ডাক্তার সুন্দরভাবে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার একটা ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন লিখে দিলেন সেই ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে তুমি ভালো হয়ে গেলে বা সুস্থ হয়ে গেলে এরপরে কিন্তু তোমার আর সেই ডাক্তারের সাথে সম্পর্ক থাকছে না বা সম্পর্ক না রাখলেও চলে হয়তো রাস্তাঘাটে দেখা আলাইকুম সালাম এই পর্যন্ত একেবারে মানে বাঁধা থেকে গেলে তা কিন্তু না এই জন্যই বলা হচ্ছে যে র্যাপোর্ট এটা অস্থায়ী এবং একটা নিরপেক্ষ সম্পর্ক যেটা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে গড়ে ওঠে অর্থাৎ সমস্যা যখন নাই তখন আর সমাজকর্মীর সাথে কোনো সম্পর্কের দরকার নেই তাহলে এটি মূলত হচ্ছে আমাদের র্যাপোর্টের ব্যাখ্যা যে শিক্ষার্থী এটি প্রশ্ন করেছিলে আমি আন্তরিকভাবে তাকে আবারও ধন্যবাদ জানাই যে যে বিষয়টি আমরা আলোচনা এখনো যাইনি সেই বিষয়টি সে আলোকপাত করতে একটু মানে অনুরোধ করেছে এবং বলা যায় যে সে অন্তত সমাজকর্ম বইটা খুলে দেখেছে বা তার সমাজকর্মের সাথে বিষয়ের সাথে একটা টাচ আছে তাহলে এটির প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে যদিও তোমাদের সাথে সরাসরি এই মুহূর্তে আমাদের কোনো রেপোর্ট বিল্ডিং বা পেশাগত সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না তবু অন্তত অনলাইনে তোমাদের সাথে পেশাগত সম্পর্কটা স্থাপিত হচ্ছে এবং যেটি আমি অনুরোধ বারবার করছি সেই অনুরোধটি হলো যে তুমি আবারও তোমার মন্তব্যের কলামে তুমি বিষয়টি বুঝলে অথবা কতটুকু বুঝলে বা কোথাও যদি তোমাদের ঘাটতি থেকে থাকে তাহলে সে বিষয়টি আমাদেরকে জানালে আমরা অবশ্যই তোমাদের সেটি সমাধান করার চেষ্টা করব তাহলে তোমাদের অনুরোধের বিষয়টি আমরা এখানে শেষ করছি আমরা আজকের আলোচনায় চলে আসি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসে ষোলোশো এক সালের দরিদ্র আইনের কয়েকটি দিক আলোচনা করেছিলাম যে দরিদ্র আইনের কয়েকটা দিক এর বিধিবিধান তারপরে করেছিলাম এর বাস্তবায়ন প্রক্রিয়া এইসব বিষয়গুলো আলোচনা করেছিলাম আজকে এটির দুটি বিষয় আলোচনা করব একটি হচ্ছে বৈশিষ্ট্য আর তার সাথে সাথে আরেকটি হচ্ছে গুরুত্ব যারা ইতিমধ্যে আমাদের গত ক্লাসের পর তুমি তোমার বই দেখে ষোলোশো এক সালের দরিদ্র আইন পড়েছ অথবা আমাদের অনলাইন ক্লাস করার সময় তুমি নোট নিয়েছ সেখান থেকেই কিন্তু আমরা বলতে পারি এই বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে অর্থাৎ ওইখানে যেগুলো আমরা বিস্তারিত ভাবে বা সুবিন্যস্ত ভাবে পড়েছি সেইগুলোর কিন্তু এখানে আছে আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ সেই রূপের মধ্যে কি আমরা ষোলোশো এক সালে দরিদ্র আইনকে বলছি এটি একটি কি সমন্বিত রূপ সমন্বিত রূপ মানে আমরা যদি একটু মনে করে দেখি প্রথম দরিদ্র আইন যখন আমরা শুরু করেছিলাম আমরা বলেছিলাম কি যে তেরোশো উনপঞ্চাশ সালে থেকে শুরু করে ষোলশো এক সালের পূর্ব পর্যন্ত অর্থাৎ পনেরোশো সাতানব্বই সাল পর্যন্ত প্রায় বিয়াল্লিশটি আইনের সমন্বয় করে বা বিয়াল্লিশটি আইনের পুঙ্খ পুঙ্খু মূল্যায়ন করে তারপরে কিন্তু ষোলোশো এক সালের দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়েছিল অর্থাৎ এটিকে আমরা কিভাবে পাচ্ছি একটা কনসুলেটেড রূপে বা একটা সমুন্নত রূপে দ্বিতীয় বলা হচ্ছে যে সরকারি কর্মসূচির সূচনা তার আগে পর্যন্ত অর্থাৎ ষোলোশো এক সালের আগে পর্যন্ত যেভাবে সমাজ কল্যাণ সমাজে বিকশিত হয়েছিল অর্থাৎ মানবতাবোধ এবং ধর্মীয় মূল্যবোধের প্রেক্ষিতে সেভাবেই কিন্তু এই কাজটি চলে আসছিল প্রথম ষোলোশো এক সালের দরিদ্র আইন করার ফলেই কি হলো সেখানে সরকারি কর্মসূচির বা রাষ্ট্রের দরিদ্রদের জন্য কিছু করার জন্য রাষ্ট্রের একটা দায়িত্ব বর্তানো বা রাষ্ট্র তার নিজ হাতে দায়িত্ব নিল তাহলে এর মাধ্যমে এই আইনের মাধ্যমে বা ষোলোশো এক সালের দরিদ্র আইনের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণটাকে আমরা কি বলছি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণটাকে আমরা বলছি যে সরকারি কর্মসূচির সূচনা কাদের জন্য সরকারি কর্মসূচির সূচনা দরিদ্রদের জন্য এই যে এই দরিদ্রদের জন্য মূলত এই সরকারি কর্মসূচির সূচনা হল পরবর্তীটা বলা হচ্ছে দরিদ্রদের শ্রেণীবিন্যাস করুন যে তোমাদের অনুরোধে যে শ্রেণীবিন্যাসের ব্যাখ্যাটা দিলাম অর্থাৎ সক্ষম দরিদ্র দরিদ্র এবং নির্ভরশীল তিন শ্রেণিতে ভাগ করা এবং আমরা কি দেখতে পেলাম সেখানে যে তিন শ্রেণিতে ভাগ করে তাদেরকে কাকে কেমন অর্থাৎ কোন শ্রেণীর দরিদ্রদেরকে কিভাবে বা কেমন করে সাহায্য করা হবে তার কিন্তু একটা সুবিন্যস্ত রূপ আমরা এই আইনে দেখতে পাই অথবা এটিও একটি ষোলোশো এক সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য কেননা সক্ষম দরিদ্রদের জন্য যে পাশাপাশি যদি ব্যবস্থাশীল বালক বালিকাদের জন্য কিন্তু একই রকম ব্যবস্থা না তাই না দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে এই জন্য এই দরিদ্রদের শ্রেণীবিন্যাস করে কি হলো তাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণের জন্য একটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব বর্তালো বা সেইভাবে তারা শ্রেণীবিন্যাস বিন্যাস করে তাদেরকে সাহায্য করার বিষয়টি আসলো এরপর হচ্ছে নিয়োগ নিয়োগ কাজ তোমরা একটু মনে করে দেখো যে করতেন আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম তাই না ম্যাজিস্ট্রেট বা বিচারক যারা ছিলেন তারা ওভারসিয়ার নিয়োগ করতেন ওভারসিয়ার কাজ কি ছিল যে দরিদ্র আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা বা কারা কারা দরিদ্র আমরা তো বলেছিলাম যে দরিদ্র দের সাহায্য পাওয়ার জন্য কি করতে হবে তাদের আবেদন করতে হবে ওভারশিয়ার কি করবেন তাদের আবেদন গ্রহণ করবেন আবেদন পত্রগুলোকে যাচাই করবেন এবং সে কোন শ্রেণীর মধ্যে পড়ে সেই শ্রেণীতে ফেলবেন আবার যারা সম্পদশালী মানুষ তাদের কাছ থেকে কর এই যে দরিদ্র কর বা পুয়ার ট্যাক্স অথবা কোনো আইন ভঙ্গ করার জরিমানা সেগুলি আদায় করবেন এবং তাদের জন্য ব্যয় করবেন এই সমস্ত কাজের জন্য যে একজনের উপরে দায়িত্ব দিয়া সেই দায়িত্ববাহন ব্যক্তিটি হলো বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি হলো ওভারশিয়ার এই দরিদ্র আইনে এরকম একজন ওভারশিয়ার নিয়োগ করা হয় যে দরিদ্রদের জন্য মূলত কাজ করবে তারপর বাধ্যতামূলক একটু মনে করে দেখো একটু আগেই আমরা যেটা বললাম যে যারা সক্ষম দরিদ্র অর্থাৎ সবল বা শরীরে শক্তি আছে তারা ইচ্ছা করলেই কিন্তু ভিক্ষা করতে হবে না তাদের জন্য ভিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং সাথে সাথে তারা একটা প্যারিস থেকে অর্থাৎ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলেও চলে যেতে পারবে না আমরা আনি আইনের বাস্তবায়নে বলেছিলাম যে কোন দরিদ্রকে বিশেষ করে যারা অক্ষম দরিদ্র তাদেরকে যদি সাহায্য নিতে হয় তাহলে তাদেরকে কমপক্ষে এক বছর দুঃখিত কমপক্ষে তিন বছর একটা প্যারিসে বসবাস হচ্ছে যে সেই প্যারিসে জন্মগ্রহণকারী হতে হবে অথবা কমপক্ষে একটা প্যারিসে বছর তিন বসবাস করতে হবে তা না হলে সে সে সাহায্য পাবে না এবং যারা সক্ষম দরিদ্র সক্ষম দরিদ্র কি করা হবে তাদেরকে ওয়ার্ক হাউসে বা সংশোধ এই সমাগারে বা কারেকশনাল হাউজে বা সংশোধনাগারে রেখে তাদেরকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের বিনিময়ে সেখানে তারা থাকতে পারবে বা সেখান থেকে তারা থাকা খাওয়া পাবে তাহলে দরিদ্রদেরকে বা যারা এরকম সুস্থ সবল ভিক্ষুক তাদেরকে কি করা হলো বাধ্যতামূলক শ্রমে নিয়োগ করা এবং আরেকটি বিষয় প্রসঙ্গে বলে রাখি ওয়ার্ক হাউস বা সংশোধনাগার ছিল কিন্তু আমরা গত ক্লাসে এটি মানে চিত্র দেখিয়েছিলাম যে এলাকার পুরাতন বা পরিত্যক্ত বাড়ি বা যে বাড়িতে মানুষ বসবাস করে না যে বাড়িতে বসবাস করার উপযোগী না এইরকম বাড়ি বা এইরকম বিল্ডিংগুলোকে সংশোধনাগার করা হয়েছিল এবং সেখানে তারা মানবতর যাপন এবং তাদেরকে কাজ না করলে কিন্তু জোর করে বা বাধ্য করে তাদেরকে কাজ করানো হতো বা অনেক সময় কাজ না করার কারণে তাদেরকে অনেক শাস্তিও প্রদান করা হতো তাহলে এটি একটি বৈশিষ্ট্য যে বাধ্যতামূলক ভাবে শ্রম দেয়া এরপর আমরা বলছি কি আত্মীয় স্বজনের দায়িত্ব কর্তব্য সুপ্রিয় শিক্ষার্থী একটু গত ক্লাসে বিষয়গুলো মনে করে দেখো যে বলা হয়েছিল যে আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে যাদের ধনী আত্মীয় স্বজন আছে বা বড় লোক বা বিত্তবান বা অর্থশালী লোক আত্মীয় স্বজন আছে তারা ভিক্ষা করতে পারবে না তাদের দায়িত্ব নিতে হবে তাদের আত্মীয় স্বজনদের কি বৃদ্ধ বাবা মা হলেও তার দায়িত্ব নিতে হবে সন্তানকে অথবা সন্তানদের দায়িত্ব নিতে হবে বাবা মাকে বা অন্য কোনো সম্পর্কে আত্মীয় স্বজন যদি বিত্তবান বা বিত্তশালী হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে তার সেই দরিদ্র যে আত্মীয়টি আছে তার দায়িত্ব গ্রহণ করতে হবে বা তাকে সাহায্য দেওয়ার ব্যবস্থা সে করবে এটা বাধ্য করা হয়েছিল তাহলে কি হচ্ছে আত্মীয় মানে অবস্থা সম্পন্ন বা যারা ধনবান বা সম্পদশালী আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু এই তাদের উপর এই দায়িত্ব কর্তব্যটি অর্পণ করা হলো সুপ্রিয় শিক্ষার্থী এ প্রসঙ্গে তোমরা একটা জিনিস মনে করে দেখো যে ষোলোশো এক সালে এই বিধানটি এসছে কিন্তু তার অনেক আগে কিন্তু ইসলাম ধর্মে এই রকমই একটি আবশ্যিক বিধান বা ফর্জ কিন্তু ছিল বা এখনো অব্যাহত আছে মনে পড়ছে বিষয়টি কি বিষয়টি হলো জাকাত যারা সম্পদশালী মুসলিম বা জাকাতের তো একটা নিয়ম আছে যে নিজের ভরণ বা নিজের বাৎসরিক খরচ নির্বাহ করার পর যদি অতিরিক্ত সম্পদ বা অতিরিক্ত কিছু থাকে সেই ক্ষেত্রে এটা কি করা হয়েছে স্বর্ণ বা রৌপ্য বা সোনা বা রূপা দিয়ে এটাই করা হয়েছে যে ন্যূনতম সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বান্ন তোলা রূপা অথবা সমপরিমাণ টাকা পয়সা বা অন্য কোনো সম্পদ এমনকি জমি জায়গা থেকে যে ফসল আসবে অথবা জাকাত যদি তোমরা বিস্তারিতভাবে পড়ো সেখানে দেখবে যদি গবাদি পশুও কারো থেকে থাকে সেখান থেকে কিন্তু তার জাকাত দেয়া বাধ্যতামূলক মুসলমানদের প্রত্যেকটা মুসলমান নরনারীর যেরকম নামাজ রোজা হজ এগুলো যেমন বাধ্যতামূলক ঠিক কিন্তু এরকম বাধ্যতামূলক করা হয়েছে এবং জাকাত দেওয়ার যে খাত আছে আমাদের পরে কিন্তু এরকম স্বেচ্ছামূলক কর্মসূচি আছে সেখানে আমরা জাকাত সম্পর্কে বিস্তারিত করবো তবে একটু জানিয়ে রাখি যে জাকাত দেওয়ার যে খাতগুলো আছে তার মধ্যে অন্যতম খাত হচ্ছে নিকট আত্মীয় বা আত্মীয় স্বজন ঠিক এই এইরকম একটা বিধান কিন্তু অনুসরণ করে বা অনুকরণ করে ইংল্যান্ডে কিন্তু করা হলো সেই ষোলোশো এক সালে যেটি আরো আগে অর্থাৎ মহানবীর সাল্লাহ সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু জাকাতের বিধানটি এসছে অর্থাৎ এই ছয়শ আহ মানে দশ বা বারো খ্রিস্টাব্দের পরে কিন্তু এটা এসছে আর এটা করছে কিন্তু এরা ষোলশো সালে তাহলে দেখা যাচ্ছে কি ঘুরে ফিরে কিন্তু ওই মানুষের কল্যাণে বিধানগুলো যেগুলো আমরা এখানে সুন্দরভাবে বলছি যে এটা রানী এলিজাবেথ করেছেন তার আগে কিন্তু আল্লাহ তাল্লার পক্ষ থেকে কোরআন নির্দেশিত ভাবে আমার জাকাত দেওয়াটাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং এখানে যে আত্মীয় স্বজনের দায়িত্ব কর্তব্য জাকাতেও কিন্তু বলা হয়েছে যে আত্মীয় স্বজনকে দিয়েই জাকাতটা শুরু করতে হবে তাহলে বিষয়টি এরকম কিন্তু একেবারে ইংল্যান্ডে তারা নিয়ে আসলো এবং নতুন কোন জিনিস এটা কিন্তু না পরবর্তীতে আমরা চলে আসি স্থানীয় সম্পদ এবং সুযোগের সদ ব্যবহার স্থানীয় সম্পদ এবং সুযোগের সদ কি এই যে দরিদ্রদের শ্রেণীবিন্যাস করা হলো তাদেরকে ওয়ার্ক হাউসে আর্মস হাউসে রাখার যে ব্যবস্থা করা হলো সেখানে এলাকার যেগুলো বা প্যারিসের যেগুলো পরিত্যক্ত বা মানুষের ছেড়ে দিয়া ভগ্ন আহ ভাঙা চোরা ঘর বাড়ি পুরাতন ঘর এগুলো ছিল সেগুলোতে কিন্তু এই ওয়ার্ক হাউস হাউস এটা কেন্দ্রীয়ভাবে না এটা করা হলো প্যারিস ভিত্তিক করা হলো যাতে করে এই প্যারিসের লোকজনকে কিন্তু বলা হয়েছে তো এক প্যারিস থেকে আরেক প্যারিস গেলে সাহায্য পাবে না তাহলে যদি কাউকে পুনর্বাসিত করার জন্য অন্য প্যারিসে নিয়ে যাওয়া হয় সে তো সাহায্য পাবে না এই জন্য এখানে কি করা হচ্ছে স্থানীয় সম্পদ এবং সুযোগের সব ব্যবহার করা শুধু সেটি না দরিদ্রদের জন্য এই ধনীদের জন্য যে কর এবং জরিমানার ব্যবস্থা সেটি যে প্যারিস থেকে এই কর এবং জরিমানাটা গ্রহণ করা হবে ওভারসিয়ার গন কি করবে সেই প্যারিসেই এটি ব্যয় করবে তাহলে এর ফলে হচ্ছে কি স্থানীয় সম্পদ এবং সুযোগদের সুযোগের সদ্ব্যবহার করা যে সুযোগ বা ফ্যাসিলিটিস গুলো সেটি সেই প্যারিসের জন্য প্রযোজ্য হবে এরপর বলা হচ্ছে দরিদ্রদের জন্য নিবন্ধনের ব্যবস্থা ওই যে আবেদন করার কথা আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে যারা দরিদ্র তারা আবেদন করবে এবং তাদেরকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা হবে তাহলে হবে কি যে কোনো দরিদ্রই বা যে কেউ যখন তখন সাহায্য চাইলেই কিন্তু আর সাহায্য পাবে না এই একটি বিধান বা এই একটি বৈশিষ্ট্য দরিদ্রদের নিবন্ধন করা ষোলোশো এক সালের দরিদ্র আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য তারপরে বলা হচ্ছে করার উপর জরিমানার ব্যবস্থা করা করার করারোপটা কি ধরিব মানুষদের জন্য যারা ওই যে নির্ভরশীল বালিকাদের দায়িত্ব নেবে না বা যাদের কোনো দরিদ্র আত্মীয় স্বজন নাই বা দরিদ্র দায়িত্ব গ্রহণ করতে হবে না এরকম যারা তাদেরকে কিন্তু ট্যাক্স বা দরিদ্র কর তাদেরকে দিতে হবে এছাড়া যদি অন্য কোনো কারণে কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে সেই আইন ভঙ্গের জন্য তার জন্য জরিমানার ব্যবস্থা এই যে দুইটা উৎস থেকে অর্থ আসছে এই দুইটা উৎসের অর্থ কিন্তু এই স্থানীয় সম্পদের মধ্যে আসছে এবং এটা ব্যয় করা বা এখানে ব্যয় করা তাদের একটা দায়িত্ব থাকছে কার দায়িত্ব ওভারশেয়ারের হচ্ছে মূলত ষোলোশো এক সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের আরেকবার দৃষ্টি আকর্ষণ করছি যার যার কাছে যে বই আছে এই বিষয়গুলো ঘুরে ফিরে এসছে বা এর থেকেও কিন্তু কোনো কোনো বইয়ে হয়তো আরও বেশি দেয়া আছে এখন তোমরা বলবে যে সারা বেশিটা পড়ব না কমটা পড়ব এখন তোমার দেখতে হবে যে তোমার শেখার জন্য তুমি অবশ্যই পাঠ্য বইটি খুব ভালো করে পড়বে এবং সেখান থেকে যেটি যেটি তুমি ভালো করে মনে রাখতে পারবে সেটি তোমার পরীক্ষায় যেভাবে চাইবে তুমি সেইভাবে সেটিকে উপস্থাপন করবে এরপর আমরা আসি সুপ্রিয় শিক্ষার্থী এই আইনের গুরুত্বটা কি ছিল এই যে ষোলোশো এক সালের দরিদ্র আইনের গুরুত্বের বিষয়টি কি গুরুত্বের বিষয়টা বলা হচ্ছে ষোলোশো এক সালের দরিদ্র আইনটা বা এর যেটা ইতিবাচক দিক বা পজিটিভ দিক এটা কি গুরুত্ব আমরা বলছি যে সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করা সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থাটা কিভাবে আমরা যদি টোটাল আইনটা আমাদের এর আগে অর্থাৎ আমরা এই ষোলোশো এক সালের দরিদ্র আইনের যেটি দ্বিতীয় ক্লাস করেছিলাম সেখানে আমরা দেখেছি কি দেখেছি যে দরিদ্রদের শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং কাকে কিভাবে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যবস্থাটা রাখা হয়েছে তারপর বলা হচ্ছে স্থানীয়ভাবে সেবা প্রদান অর্থাৎ প্যারিস ভিত্তিক প্যারিসে এক একটি প্যারিসে যে এক একজন ওভারশিয়ার থাকবেন সেই ওভারশিয়ার তো রাষ্ট্রের কাছে জবাবদিহিতা থাকবে সে স্থানীয়ভাবে দরিদ্রদের কি করবে সেবা প্রদান করবে তাদের কাছ থেকে সেই আবেদনপত্র গ্রহণ করা তাদের আবেদনপত্র যাচাই বাচাই করা ধনী ব্যক্তিদের কাছ থেকে কর গ্রহণ করা বা জরিমানার অর্থ আদায় করা এবং সুষ্ঠুভাবে সেটা এই দরিদ্রদের কল্যাণে ব্যয় করা এটি একটি গুরুত্ব এরপরে বলা হচ্ছে সুষ্ঠু পরিচালনা ব্যবস্থা সুষ্ঠু পরিচালনা ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাই যে সুষ্ঠু বা সুন্দরভাবে এই দরিদ্র আইনটাকে পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা দায়িত্ব ওভারসিয়ার অথবা বিচারক এদের ইনভলভমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা সুষ্ঠুভাবে পরিচালনার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এরপর বলা হচ্ছে অলস অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস যখন সক্ষম ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো সাথে সাথে আরেকটি বিষয় চলে আসলো কি বিষয় যে এক প্যারিস থেকে অর্থাৎ এক এলাকা থেকে আর এলাকায় সে যেতে ইচ্ছা করলেই যেতে পারবে না অর্থাৎ তার স্থানান্তরটাকে বন্ধ করে দেয়া হলো আর যদি কেউ কোনো অন্য প্যারিসে যায় তাহলে তিন বছর সে কোনো সাহায্য পাবে না আবার যখন তাকে নিয়ে ওয়ার্ক হাউসে রাখা রাখা হচ্ছে হচ্ছে অথবা হাউসে হাউসে সে ওয়ার্ক তো কাজ করা বাধ্যতামূলক কাজ করতে হবে কাজ না করলে সেখানে খাওয়া যাবে না বা সেখানে টেকাই যাবে না এবং কাজ না করলে শুধু শুধু যে বসে থাকবে তা না একেবারে শারীরিক শাস্ত্রীও তাদেরকে ভোগ করতে হতো এই জন্য খুব স্বাভাবিকভাবে যারা অলস এবং অকর্মান প্রকৃতির ছিল তারা কিন্তু দেখলো যে না ভিক্ষা করে তো জীবনযাপন করা যাবে অতএব নিজেরা তাদের সাথে যুক্ত হয়ে যায় সেই ওয়ার্ক হাউসে গেলে যে বসিয়ে খাবে তা না আর্মস হাউসে গেলেও কিন্তু ক্ষমতা অনুযায়ী কাজ দিবে আবার কেউ যদি আর্স হাউসে না যেতে চায় যে ন্যূনতম যে সাহায্য এত কম সাহায্য যে ওইটা দিয়ে জীবন ধারণ করা সম্ভব না এই জন্য স্বাভাবিকভাবেই তাদের সেই আলস্য দূর বা যে অকর্মণ্যতার যে একটা মানে চিন্তাভাবনা সেখান থেকেও কিন্তু তারা বেরিয়ে আসলো এতে করে হলো কি অলস অকর্ম শ্রেণীর সংখ্যা কমে গেল এরপর বলা হচ্ছে যে সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা তাদের সামাজিক দায়িত্ববোধ আমরা তো বলি যে সমাজ কল্যাণের সূচনা কি থেকে মানবতাবোধ ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক কর্তব্যবোধ থেকে সেই সামাজিক কর্তব্য বোধটা কিন্তু ষোলোশো এক সালের আইনে জাগিয়ে তোলা হলো মানুষের মধ্যে অর্থাৎ আমার কোনো আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে তাহলে আমি যদি সম্পদশালী বা ধনমান ব্যক্তি হই তাহলে সেই আত্মীয় স্বজন কোনো ভিক্ষা করতে পারবে না বা কারোর কাছ থেকে সাহায্য নিতে পারবে না তাকে কি করতে হবে তার দায়িত্বটা আমার নিতে হবে তাহলে এই যে আত্মীয় স্বজনের দায়িত্ব গ্রহণ করা বা আত্মীয় স্বজনকে ভিক্ষা না করতে দেওয়ার ব্যাপারে আর যদি আত্মীয় স্বজন না থাকে সেখানে আবার আমাকে কি করতে হচ্ছে দরিদ্র কর দিতে হচ্ছে বা আমি যদি এই দরিদ্র কর ফাঁকি দিই তাহলে দরিদ্র কর দিতে হবে আমাকে আবার জরিমানাও দিতে হবে তাহলে সেখানে কি হচ্ছে বাধ্যতামূলক ভাবে সামাজিক দায়িত্ব মানুষের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে সবথেকে শেষে আমরা যেটা বলছি আইনের গুরুত্বর ক্ষেত্রে যে দরিদ্রদের কল্যাণে সরকারের একটা ভূমিকা এতদিন আমরা অর্থাৎ ষোলোশো এতদিন বলতে ষোলোশো এক সালের পূর্ব পর্যন্ত যে আইনগুলো তৈরি করা হয়েছিল সেই তেরোশো উনপঞ্চাশ সাল থেকে সেই আইন থেকে শুরু করে এই পর্যন্ত এখানে কিন্তু এই পর্যন্ত মানে ষোলোশো এক সালের আগে পর্যন্ত পনেরোশো সাতানব্বই সালের আইন পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় কোনো সেরকম দায়িত্ব ছিল না দায়িত্বটা মূলত মানুষের নিজস্ব চিন্তা মানবতাবোধ বা ধর্মীয় মূল্যবোধ কেন্দ্রিক ছিল অথবা চার্চ কেন্দ্রিক ছিল এই ষোলশো এক সালের দরিদ্র আইন প্রণয়ন করে রানী এলিজাবেথ প্রথম সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে দরিদ্রদের কল্যাণে কিছু করার ব্যবস্থা গ্রহণ করলেন সুপ্রিয় শিক্ষার্থী মূলত এগুলোই হচ্ছে আমাদের এই যে ষোলশো সালের দরিদ্র আইনের বিভিন্ন দিক আমরা যদি শেষে বলতে যাই এর কিছু আবার সমালোচনাও আছে কিন্তু এটি একবারে যে সমালোচনা মুক্ত তা কিন্তু না সমালোচনার ক্ষেত্রে আসছে কি যে এই আইনের ফলে ধনী ব্যক্তিরা যখন তার আত্মীয় স্বজনকে দায়িত্ব নিল সকল ধনী ব্যক্তি তো আর একই মন মানসিকতার না তারা যখন পরিবারে রেখে সেই ছোট বাচ্চাগুলোকে অর্থাৎ নির্ভরশীল বালক অথবা এই যে সক্ষম দরিদ্রদের যে দায়িত্ব নিল এই দায়িত্ব নিয়ে তাদেরকে কিন্তু মানে পরিণত করলো বা তাদেরকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করে ফেললো আত্মীয় বিষয়টা সম্পূর্ণ গেল এখানে তাদেরকে তাদের এই যে গৃহভিত্ত বা গৃহের চাকর বা এক কথায় বলা যায় যে আমরা সেই প্রাচীন মানে প্রাক ইসলামিক যুগে যে কৃতদাস প্রথার কথা বলি বা দাস প্রথার কথা বলি সেই রকম কিন্তু এখানে তাদেরকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করা করে ফেলা হল এটি একটি বড় এর খারাপ দিক বা সমালোচনার দিক তারপরে বলা হচ্ছে শিক্ষার অভাব নির্ভরশীল বালক বালিকাদের যে দায়িত্ব গ্রহণের দায়িত্ব দেয়া হলো এই ধনী আত্মীয় স্বজনকে অথবা যারা দত্তক নিল অথবা যারা শিক্ষানবিশ কর্মী হিসাবে তাদের দায়িত্ব নিল সেখানে কিন্তু শিক্ষার যথেষ্ট অভাব ছিল বা শিক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা শিক্ষার কোন কার্যক্রমও গ্রহণ করা হয়নি ফলে এই শিক্ষার অভাবে এই যে নির্ভরশীল বালক বালিকারা তো একদিন বড় হলো এই বড় হলেও কিন্তু তাদের তারা ওই পরবর্তীতে কিন্তু সেই সক্ষম দরিদ্র অক্ষম দরিদ্র বা অন্যভাবে আমরা বলতে পারি যে তারা সেই কৃতদাসে বা দাসে পরিণত হলো এরপর বলা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশটা হলো ওই যে আমাদের একটু মনে করে দেখো যে আমাদের ওয়ার্ক হাউস গুলো ছিল আর্স হাউস গুলো ছিল এগুলো কোথায় ছিল এগুলো ছিল পরিত্যক্ত ভবন অর্থাৎ যে বাড়িতে বসবাস করা যায় না ভাঙা চোরা অস্বাস্থ্যকর এই সব ঘর বাড়িতে এই হলো। এইখানে গাদা গাদি করে বা ঠাসা ঠাসি করে এক একটা ওয়ার্ক হাউসে বা আর্স হাউসে লোকজনকে রাখা হতো সেই সক্ষম দরিদ্রদেরকে রাখা হতো এবং অক্ষম দরিদ্রদেরকে রাখা হতো সেখানেও কিন্তু এরকম গাদা গাদি বা ঠাসা ঠাসি করে অবস্থা কেননা এক একটা প্যারিসে তো খুব বেশি মানে পরিত্যক্ত বাড়ি থাকতো না যে কারণে এই গাদাগাদি ঠাসা করে থাকার ফলে এটি একটি জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেইখানকার যারা ওয়ার্ক হাউস বা আলমস হাউসে ছিল বা থাকতো তারা কিন্তু ভীষণভাবে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছিল বিশেষ করে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ আরো যে সকল সংক্রামক অসুখ আছে বা রোগ ব্যাধিগুলো আছে সেগুলোতে তারা এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তারা আক্রান্ত হয়েছিল এরপর বলা হচ্ছে অধিক করারোপ এই যে পুয়ার ট্যাক্স বা দরিদ্র কর যেটা এটা অনেক সময় কিন্তু ওভারশিয়াররা মানে পক্ষপাতিত্ব করে কোনো কোনো ব্যক্তির প্রতি অধিক করারোপ করতেন এই অধিক করারোপ করার ফলে অনেকেই কিন্তু মানে বিশেষ করে যারা একটু সম্পদশালী বা ধনী শ্রেণী তারা কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়ে যায় তাই তাদের প্রতি অধিক করার এটা একটা আবার জরিমানার যে ব্যবস্থা এটাও অনেক বেশি পরিমাণে নেওয়া হতো এরপর বলা হচ্ছে পরনির্ভরশীলতা পরনির্ভরশীলতার বিষয়টি কিভাবে আসছে পরনির্ভরশীলতার বিষয়টি হচ্ছে যে রাষ্ট্র বা সরকার দায়িত্ব পালন করছে না কিন্তু এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো রাষ্ট্র ব্যবস্থায় পালন হচ্ছে কে পালন করছে পালনটা করছে হচ্ছে এলাকার বা সেই প্যারিসের ধনী ব্যক্তিরা তাহলে ওভারসিয়ার যে দায়িত্বটি পালন করছে সেখানেও কিন্তু সে অন্যের উপর নির্ভরশীল হচ্ছে আবার যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এতে কিন্তু তাদের নির্ভরশীলতার বা আত্মনির্ভরতার কোনো সুযোগ ছিল না এরা সেই ওয়ার্ক হাউস নির্ভর বা আউন্স হাউস নির্ভর হয়ে থাকছিল এছাড়াও যদি আমরা নির্ভরশীল বালক বালিকাদের কথা বলি তাহলে এই নির্ভরশীল বালক কিন্তু অন্যের উপরে বা সেই তার যারা মানে যারা তাদের মালিক হিসাবে বা গৃহস্বামী হিসাবে ছিল তাদের উপর নির্ভরশীল ছিল তাহলে টোটাল ব্যবস্থাটা কিন্তু আত্মনির্ভরশীলতার এখানে কোনো ব্যবস্থা না রেখে পুরো ব্যবস্থাটা ছিল পরনির্ভরশীল ব্যবস্থা এরপর বলা হচ্ছে পারিবারিক ভাঙন পারিবারিক ভাঙনটা কিরকম পারিবারিক ভাঙনটা হচ্ছে একটা পরিবারের এই যে অক্ষম দরিদ্র হোক আর সক্ষম দরিদ্র হোক আমরা তো পরিবারের সংজ্ঞা জানি একটা পরিবারে একজন পুরুষ একজন নারী এবং তার সাথে তাদের সন্তানরা থাকে এই যে তাদেরকে যখন পুনর্বাসিত করার জন্য বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে পাঠানো হচ্ছে দেখা যাচ্ছে কি যে এই পুরুষ ব্যক্তিটি হয়তো সক্ষম দরিদ্র সে আছে ওয়ার্ক হাউসে মহিলা এ হচ্ছে অক্ষম দরিদ্র তাকে আনস পাঠানো হয়েছে আর তাদের সন্তানরা চলে যাচ্ছে কোনো আত্মীয় স্বজনের তারা কি হচ্ছে একই প্যারিসে থাকলেও তাদের মধ্যে কিন্তু সেই পারিবারিক বন্ধনটা আর থাকছে না বাবা একদিকে মা একদিকে এবং সন্তানরা আর দিকে চলে যাচ্ছে স্বাভাবিকভাবে এখানে কিন্তু পারিবারিক বন্ধনটা ভেঙে যাচ্ছে বা পারিবারিক ভাঙনটা নিশ্চিত হয়ে যাচ্ছে এ একটা এর সমালোচনার দিক তারপরে বলা হচ্ছে প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থার অভাব প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা একটু তোমাদেরকে বলি যে প্রতিরোধ ব্যবস্থা যেটি কোনো কিছু ঘটার আগেই যে ব্যবস্থা গ্রহণ করা এটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা কিন্তু প্রথম অধ্যায় যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে সমাজকর্ম ত্রিমুখী ভূমিকা পালন করে কি ত্রিমুখী ভূমিকা প্রতিরোধমূলক প্রতিকারমূলক এবং উন্নয়নমূলক একটু মনে করিয়ে দিই প্রতিরোধ হচ্ছে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই সেটার ব্যবস্থা গ্রহণ করা এটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিকারমূলক ব্যবস্থা যেটি ঘটে গেছে সেটার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা সেটা প্রতিকারমূলক ব্যবস্থা আর উন্নয়নমূলক ব্যবস্থা এটা তো যে কোনো কর্মসূচির মধ্যে চলে আসে আরও একটু বিষয়টা সহজ করে দিই দেখো তুমি তোমার কি বলা যায় ছোট অবস্থায় বা ইনফ্যান্ট অবস্থায় তুমি রোগাক্রান্ত যেন ভবিষ্যতে না হও সেজন্য কিন্তু তোমাকে কয়েকটি বিশেষভাবে ছয়টি কিন্তু টিকা প্রদান করা হয়েছে এই যে ছয়টি টিকা প্রদান করা হয়েছে তুমি কিন্তু হামে আক্রান্ত হয়নি তুমি ডিপথেরিয়াতে আক্রান্ত হওনি অথবা তুমি যক্ষাতেও আক্রান্ত হওনি কিন্তু তোমাকে এইগুলো আগেই দিয়ে দেওয়া হয়েছে এইটি হলো প্রতিরোধমূলক ব্যবস্থা অর্থাৎ ঘটে যাওয়ার আগে সেটা সম্পর্কে সতর্ক হয়ে যে ব্যবস্থা গ্রহণ করা এটি প্রতিরোধ আর প্রতিকার যেটি ঘটেছে অর্থাৎ তোমার এখন জ্বর হয়েছে এই জন্য তুমি ওষুধ খাচ্ছ এটি কিন্তু তোমার প্রতিকারমূলক ব্যবস্থা তাই ষোলোশো এক সালের দরিদ্র আইনে সমালোচনায় বলা হচ্ছে এই রকম কোনো ব্যবস্থা রাখা হয়নি অর্থাৎ দারিদ্র দূর করার জন্য বা এই যে কেউ সক্ষম ভিক্ষুক হচ্ছে বা অক্ষম ভিক্ষুক হচ্ছে বা সক্ষম দরিদ্র এদের জন্য পূর্বে থেকে কোনো ব্যবস্থা ছিল না আর প্রতিকারমূলক ব্যবস্থা অর্থাৎ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি শুধুমাত্র বা সাময়িকভাবে তাদেরকে কোনো আহ ধনী আত্মীয় স্বজনের হাতে দিয়ে বা কাছে দিয়ে তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল মূলত এগুলি ষোলোশো এক সালের দরিদ্র আইনের সমালোচনা আমরা বলতে পারি এর সাথে আমি আবার একটু তোমাদের মনে করিয়ে দিই যে তোমাদের যে যে বইটি কিনেছ সেখানে পাঠ্য বইয়ের সাথে হয়তো পাঠ্য বই আরো বেশি কিছু দেওয়া আছে বা অন্য কোনোভাবে আছে মূলত আমরা এই ছাত্রীকেই মানে আমরা সমালোচনা হিসেবে চিহ্নিত করতে পারি বা আরও লেখা যায় বা আরও বলা যায় কিন্তু তোমাদের জন্য তো পরীক্ষার সময় বিশেষ করে সময় তো সীমিত থাকবে এই জন্য আমরা বিস্তারিত এতে যাচ্ছি না সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে যে কথাটি বলতে হয় বা না বললেই না সেটি হচ্ছে যে প্রকৃতির একটা বিধিবদ্ধ বাণী আছে বা কথা আছে সেটি হলো মানুষ প্রণিত কোনো আইনি চিরন্তন ও শাশ্বত নয় তাই ষোলোশো এক সালের এই যে আইনটি এটি উদ্দেশ্যে আইনটি প্রণয়ন করা হয়েছিল বাস্তব ক্ষেত্রে এই আইনটিকে প্রয়োগ করতে গিয়ে দেখা গেল যে এটি খুব বেশি সুদূর প্রসারী হয়নি খুব বেশি সুদূর প্রসারী না হলেও কিন্তু প্রায় দুইশো বছর অর্থাৎ ষোলোশো এক সালে দরিদ্র আইনটি সংশোধন করা হয়েছিল আঠারোশো চৌত্রিশ সালে এসে অর্থাৎ প্রায় দুইশো তেত্রিশ বছর বা দুইশো বত্রিশ বছর এই ষোলোশো এক সালের দরিদ্র আইনটি মোটামুটি ভাবে ইংল্যান্ডের দারিদ্র দূরীকরণে একটা বড় ভূমিকা রেখেছিল অনেক ধরনের ত্রুটি থাকলেও এই আইনটিকেই বলা যায় যে এটি আধুনিক সমাজ কল্যাণের বা সমাজকর্মের গোড়াপত্তনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছিল আর সব থেকে যেটি বড় ব্যাপার সেটি হচ্ছে যে সমাজ কল্যাণের বা আধুনিক সমাজ কল্যাণের বা সমাজ শুধু না পরবর্তীতে যে দরিদ্র আইনগুলো হয়েছিল বা দরিদ্র দূরীকরণ দূরীকরণের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল এটির উপরেই অনেকটা নির্ভর করে তাহলে আমরা আজকের আমাদের আলোচনা বা আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি আবার পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী মাসের দুই তারিখে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি আবদুল্লাহ বাহমদ